পূজার বতৰত বিগত চৌবিশ ঘণ্টাত কেইবাটাও শোকাবহ দুর্ঘটনা। এফালে পূজার আনন্দ, আনফালে মৃত্যুর কিরিলি। বরপেটা, বঙাইগাঁও, গোলাঘাট, মৰাণ, গুৱাহাটীত দুর্ঘটনা। চারিজনের মৃত্যু, গুরুতরভাবে আহত কেইবাজন। চৌদিশে দুর্গোৎসবর উৎসাহ উদ্দীপনা। তার মাজতে সংঘটিত হওয়া কেইবাটাও দুর্ঘটনায় আন্ধার নমাই আনিলে কেইবাটাও পরিয়াললৈ। বরপেটাত দুই বাইক আরোহীর দুর্ঘটনাত মৃত্যু। মহানবমীর সন্ধিয়া কেউটকুচির দুই যুবক গৈছিল পূজা চাবলৈ। বাটগাঁওত পূজা চাই উভতি আহতেই বরপেটার নগাঁওয়ের এখন ধাবার সমীপত দুর্ঘটনাগ্রস্ত হয় দুই যুবকর বাইকখন। ফলত থিতাতে নিহত হয় নিশান্ত পাঠক আর কিষাণ শর্মা নামর দুই যুবকর। বঙাইগাঁওতো দুর্ঘটনাত বাইক আরোহী নিহত। নিহত বাইক আরোহীজন গৌতম রাভা। বঙাইগাঁওর খেড়াগাঁওত পূজা চাবলৈ অহা গৌতমে মটর সাইকেলে খুন্দিয়ায় এজন সাইকেল আরোহী। ফলত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হওয়া গৌতমক চিকিৎসালয়লৈ নিয়ার পথতে মৃত্যু হয়। পূজাত ওলাই যাওয়ার কারণে বাইক লৈ ওলাইছিল। তারপর এজন সাইকেল লই অহা মানুষ লগত সেই মানে সাইকেলের লগত মানুষের লগত মানে মুখামুখি সংঘর্ষ হয়েছে। হওয়ার পিছনে দুইজনে দুই ফালে পড়ি আছে এনেকে এবার মানুষখিনি হুলস্থুল লাগিল। প্রথমতে আমার চলন্তাপাড়াত কিবা করল চিকিৎসালয় তাতে আনিল। তাতে নিয়ার পিছত সিহঁতে মানে নাই বুলিয়েই কিবা করলে। আর গোলাঘাটত পূজার উৎসাহের মাজতে বাইকর খুন্দাত নিহত পথচারী। মিঠাই প্রস্তুত করা কারখানাত নিজ কর্তব্য শেষ করে পূজাস্থলীলৈ খোজকাঢ়ি গৈ থকা বীরেন ঠাকুর নামৰ বিহারের লোকজনক প্রচণ্ড খুন্দামারে দ্রুতবেগী এখন বাইকে। ফলত থিতাতে মৃত্যু হয় লোকজনের। গুরুতরভাবে আহত হয় বাইক আরোহীজন। টিংখাঙর ঔগুড়িত বাইক আরোহী নিহত। টিংখাঙর রাষ্ট্রীয় ঘাইপথত বলেরো আর বাইকর মুখামুখি সংঘর্ষ। দুর্ঘটনাত থিতাতে মৃত্যু হয় বাইক আরোহীজনের। আঘাতপ্রাপ্ত হয় বলেরোখনত থকা তিনিজন যাত্রীও। বাইক আরোহীজন পড়ে আছে যে পড়ে একো লৰচৰ নাই, চাইছো তসমে চাইছো। তেখেত মানে হেপারে হল আর ডেথে হয়, স্পট ডেথ। তার বলেরোখনত আসলে প্রায় তিনজন মানুষ আসলে, মাক, জিয়েক আর বাপেক আসলে, গোটে কেজনে দুঃখ পাইছে। গুৱাহাটীৰ খানাপাৰত ঘটে এক শিহৰণকাৰী দুৰ্ঘটনা। খানাপাৰা অভিমুখী পথত চাৰিচকীয়া বাহনৰ তলত সোমাই যায় এখন বাইক। এনেদৰে মহানবমীৰ নিশা ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত সংঘটিত হোৱা কেইবাটাও সৰু বৰ ঘটনাই বহু পৰিয়াললৈ নমাই আনিলে কাল অমানিশা। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।